আমার পয়সায় আমি থোড়াই কেয়ার করি? আমার জন্য পয়সা খরচা করার অনেক লোক আছে। মিন মাইন্ডেড মাকে চুজ করতে কে? আমি মিন মাইন্ডেড মাকে চুজ? সালা, সরি, ঠিক আছে ঠিক আছে, আজই সেপারেশন। কি, তুমি সেপারেশন চাইছো? আমাকে ত্যাগ করতে? এই কথা, এই কথা তুমি মুখে বলতে পারলে? স্বামীর ভালোবাসাকে যে মেয়ে তুচ্ছ করে তাকে তাকে বেশ বেশ, তাহলে আর তাহলে সেপারেশন কেন? একেবারে ডিভোর্সই হয়ে যাক। ডিভোর্স, মিউচুয়াল কনসেন্ট। লেখো 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 যে আমার স্ত্রী বনলতা যদি আবার বিয়ে করতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই, আমি তাকে ত্যাগ করলাম। লেখা দেখি কত হিম্মত। বাটে, আমার স্ত্রী বনলতা যদি এখনই আমার বিয়ে করে আমার তাতে কোনো আপত্তি নেই, আমি স্বামিত্ব বর্জন করছি। ত্যাগ করছি লিখলাম না, আবার যদি খোরপোশ দাবি করো। তুমি তুমি সত্যি সত্যি লিখে দিলে? আচ্ছা আচ্ছা বেশ, আমিও দেখে নেব। আমাকে ভালোবাসবার জন্যে, আমাকে সুখ শান্তি দেবার জন্যে তেমন লোক আছে। হ্যাঁ আছে, কিন্তু শেষে একদিন দেখবে এই পল্লব কিশোরের ভালোবাসার চেয়ে পৃথিবীতে খাঁটি আর কিছু নেই। তখন আবার সুর করে এখানে ফিরে আসতে হবে। এই বলে দিলাম। হ্যাঁ ফিরে আসবো, কখনো না। আমি দেখিয়ে দেব, আমি প্রমাণ করব। যদি কোনো ডিকটেশন? নো ডিকটেশনস, গেট আউট গেট আউট। কিন্তু স্যার কাল যে বলেছিলেন কয়েকটা জরুরি চিঠির ব্যাপারে উত্তর দিতে হবে। কোনো উত্তর নয়, আউট আউট আউট। স্যার করেছেন যদি এবার দেখে দেন স্যার, অফিস তুলে দেব, অফিস তুলে দেব। আউট আউট। স্যার স্যার আমি তাহলে এক্ষুনি হাওড়ায় চলে যাই, ওরা আজ বিলটা পেমেন্ট করে বলেছিল। জান নামে যাও, জান নামে যাও, ডোন্ট ডিস্টার্ব মি। সরি স্যার। রায়? ইয়েস স্যার। এইমাত্র তুমি কি একটা টাকার কথা বলছিলে না? হ্যাঁ, ওই ভারতীয় উন্মাদ আশ্রমের জন্য ওই যে লোহার গেট তৈরি হয়েছিল এসবের জন্য ওরা বিলটা আজই পেমেন্ট করে বলেছিল স্যার। আরে যাও যাও, এখনই যাও। শোনো, এন্টায়ার অ্যামাউন্ট ইন সিঙ্গেল চেক পাওয়া যায়। ভারতীয় উন্মাদ আশ্রম। হ্যালো, কেসিজি সিনা বলছো? এ শোনো ভাই, তুমি আমার অনেক উপকার করেছো, এবার আরেকটু উপকার করো। মানে তোমরা কোনো পার্টিতে আমাকে ইনভাইট করো না, আর তোমরা ইনভাইট করলেও আমরা যাবো না, যাবো না। কেন কেন জিজ্ঞেস করছো? ইউ আর রেসপন্সিবল ফর দিস। বনলতা, বনলতা হ্যাজ বিকাম ম্যাড, টোটালি ম্যাড, ইনসেন। হোয়াট? হ্যাঁ, এইমাত্র একজন টপ পাগলের ডাক্তার এসে বলে গেল যে বনলতা যে কোনো মুহূর্তে ভায়োলেন্ট হতে পারে, অ্যাটাক করতে পারে। হাই বাস, বুঝেছি বুঝেছি, ডেঞ্জারাস ব্যাপার, ডেঞ্জারাস ব্যাপার। ওরে বাবা, হ্যাঁ কি বলছো? ম্যাচ হয়ে গেছে? কত উন্মাদ! ওরে বাবা, ওরে বাবা। হ্যালো, হ্যাঁ আমি রিনি কথা বলছি। কে? পল্লু? হঠাৎ? হ্যাঁ বলো বলো। হ্যাঁ শিশির। বনলতা, বনলতা সেরেছে। কি 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 হলো? কি হলো? আমি গেছি। কি হলো কি হলো শিশির, কি হলো? ট্রাবল। আমার
শোনো, তুমি যে বলেছিলে সারা জীবন আমার উপর নজর রাখবে, কখন বললো? সত্যি তো? বলো বলো সত্যি বলো। কামড়ে না বলছি, বলো সত্যি কিনা। কামড়ে না বলছি। ওরে বাবা রে, আমি গেছি। ওরে বাবা রে, তোমার সাহেবকে শরবত করে খাওয়া উচিত।